নমস্কার, রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে সব কিছুই পাবেন আনকাট। শুরু হলো রুদ্রবার্তা। নমস্কার এবং শুভ সন্ধ্যা আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দেখুন, সন্ধ্যাবেলা, বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা মানেই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে যে সমস্ত ভিউয়ার্সরা আছেন, যারা দেখেন, যারা লাইক করেন, তাদের প্রত্যেকের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই সময় রুদ্রবার্তাকে ঢুকিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে রুদ্রবার্তাকে ঢুকিয়ে দিচ্ছে এই কারণেই, তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয়ে দাঁড়িয়ে যে জনসভা করেছিলেন, যে জনসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন, তার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ মঙ্গলবার দিনে যে বক্তব্য রেখেছিলেন, তার পরিপ্রেক্ষিতে জনতার চূড়ান্ত অপমান হয়েছে। তার কারণ তিনি যেখানে দাঁড়িয়ে বলেছেন সেখানে বিজেপি জিতেছে। তো বিজেপি জেতার জন্য তিনি কি বলেছেন তার উপর দাঁড়িয়ে আজকের ভিডিও, জনতার অপমান। তো জনতার অপমানটা দেখার আগে আপনাদের কথা বলি, সেটা যে আগে দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এই বিষয়ে আমার বক্তব্য রাখার আগে আগে আপনারা যারা ইউটিউবের রুদ্রবার্তা রান্নাঘরটা দেখেন, তারা তাদের জন্য আমি এই মুহূর্তে একটু সরে যাচ্ছি। তার কারণ সরে গিয়ে আপনারা আপনাদের যারা দেখেন, বাড়ির স্ত্রী মা বোনেরা যারা দেখেন, তাদের জন্য একটু সুযোগ করে দিন, দেখে নিন, তারপরে আমি বলছি বিষয়টা নিয়ে। এখানে 500 গ্রাম মাশরুম আমরা ধুয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে আমি 3টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1.5 চামচ এখানে রসুন বাটা আছে, 1 চামচ আদা বাটা, আর পরিমাণ মতো নুন তো লাগছেই। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, এখানে সবই 1 চামচ করে আছে। খালি লঙ্কাটা আমাদের 2 চামচ আছে আর কাঁচা লঙ্কা আছে। গ্যাসটা অন করলাম, মাশরুমটা সর্ষের তেলে বানাবো। আমি এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমরা এর মধ্যে মাশরুমটা ভেজে নেব। মাশরুমটা আমরা সরাসরি তেলে ভাজছি। অনেকেই মাশরুমটা অল্প হলুদ, অল্প নুন দিয়ে জলে ভাপিয়ে জলটা ফেলে দেয়, কিন্তু মাশরুমের যে গুণাগুণটা নষ্ট হয়ে যায় জলটা ফেলে দিলে, আসল গুণটাই বেরিয়ে যায়। তাই আমি সরাসরিটা তেলে ভাজলাম। আমরা যেটা দেখাচ্ছি শুধু মুখরোচক খাবার হিসাবেই দেখাচ্ছি, কিন্তু মাশরুমের অনেক গুণ আছে। আমরা যদি প্রতিনিয়ত, মানে প্রতিদিন মাশরুম খাই, খুব ভালো, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জন্ডিসের জন্য মাশরুম খুব ভালো, হাই প্রেশার, সুগার এবং হার্ট খুব ভালো থাকে। আমরা যদি এটাকে স্পাইসি করে না খাই, এটা যদি কোনো সবজিতে কিছু, অনেকগুলো অনেক রকমের সবজির সঙ্গে কিছুটা এই মাশরুম দিয়ে হালকাভাবে রান্না করে খাই বা বাচ্চাদের খাওয়াই, খুব ভালো। আমরা কিন্তু মাশরুমটা একটু ভালো করে ভাজবো। একটু সময় ধরে এগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। এই মাশরুম রান্নাটা কোনো এক দাদা বা ভাই আবদার করেছিলেন দেখানোর জন্য, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারই উদ্দেশ্যে এই মাশরুম রান্না আজ দেখানো। ভাজাটা
আমাদের হয়ে গেছে। পরিমাণ মতো তেল আমরা দিয়ে দিলাম, তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা যদি বাচ্চাদের মাশরুমের স্যুপ করে খাওয়ান, ওটাও কিন্তু খুব ভালো খাবার। অনেকেই ভাবেন এটা কি ব্যাঙের ছাতা, কি এমন জিনিস, এটা কিন্তু ওইভাবে কেউ ছোট করবেন না, এটা কিন্তু দারুণ হেলদি এবং হাই প্রোটিন, কোনো রকম এর মধ্যে কিন্তু মেদ যে হবে এরকম কোনো চর্বি জাতীয় কোনো কিছু ব্যাপার নেই। কুচানো পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ পাটাটা দিয়ে দেব। এবার আমরা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার এক এক করে আমরা মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলাটা আমরা এখনই দেব না। মশলাগুলো দেওয়ার পর আমি অল্প একটু জল দিলাম। তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এবার মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা দেওয়ার পর আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। মাশরুম দেওয়ার পর মিনিট তিন চারে ভালো করে কষবেন, তারপরে জল দেব। সুন্দরভাবে জিনিসটা মশলার সঙ্গে যেন মিশে যায় মাশরুমটা। আমাদের মাশরুমটা কষানো হয়ে গেছে, আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। আমরা এখানে দু বাটির মতো জল দিয়েছি। আমরা এখানে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। ভীমে আছে, 10 মিনিট মতো ফুটতে দেব। এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে। মাশরুমটা আমাদের প্রায় হয়ে এসছে, এবার আমরা গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করার পর, গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করবেন, একটু চারদিকে মিশিয়ে দিলেন। দেওয়ার গরম মশলা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখি এবার কতদূর হলো। আমাদের মাশরুম রান্না কমপ্লিট।
গ্যাসটা অফ করে দিলাম। অবশেষে তৈরি হয়ে গেল মাশরুম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, অন্যকে খাওয়াবেন, আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে পরে রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাঘরের পরে আমি আবার ফিরে এলাম, রান্নাঘরটা দেখে নিলেন আপনার। এবার রান্নাঘরের পর থেকে আবার আপনাদের সামনে চলে এলাম, তার কারণ হচ্ছে যে বিষয়টা আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে যে যেভাবে তিনি বলেছেন, আরেকবার দেখুন কি বলেছিলেন। তিনি যেভাবে বলেছেন তার মানে গোদা বাংলায় দাঁড়াচ্ছে যে 5,000 টাকা করে বিজেপি দিয়েছিল এবং টাকার বদলে ভোট দিয়েছে এখনকার জনগণ, যার জন্যেই ওখানে বিজেপি জিতে এসছে মিথ্যে কথা বলে। তার মানে বনগাঁ ওই অঞ্চলে যারা ভোট দিয়ে জিতিয়ে এসেছিলেন বিজেপির সাংসদকে, তার মানে কি এটা দাঁড়ালো না যে যারা প্রত্যেকেই 5,000 টাকা করে নিয়েছেন? কী জানি, আমার তো সোজা বাংলা মনে হলো এটাই হচ্ছে দাঁড়াচ্ছে। এবং এটা যদি হয় তার মানে তিনি অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি বিশ্বাস করছেন না, অর্থাৎ তিনি ভাবছেন যারা ভোট দিয়েছে তারা প্রত্যেকে যে সংখ্যক ভোটটা দিয়েছে প্রত্যেকেই হচ্ছে টাকার জন্য ভোট দিয়েছেন। এবং যেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখলেন সেখানকার আপাম জনগণকে, অর্থাৎ যারা ভোট দিয়েছিলেন, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের প্রত্যেককে তিনি অপমান করলেন। তার সঙ্গে সঙ্গে এটাও বোঝালেন যে সেখানকার অঞ্চলে যারা বসবাসী বাসিন্দা আছেন তারা প্রত্যেকেই টাকার পেছনে ছোটেন, ভোটের পেছনে বা মানুষের সুযোগ সুবিধা ভাবেন না, তারা 5,000 টাকা করে পান। একদিনে 5,000 টাকা একদিনে পুড়িয়ে যাবে, একদিনে 5,000 টাকা। যদিও আমি একটা বিতর্কের মধ্যে যদি নিয়ে আসি তাহলে জানা যাবে যে পশ্চিমবঙ্গের বুকে বহু মানুষই আছে যাদের 5,000 টাকা ইনকামই নেই। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একদিনে 5,000 টাকা শেষ হয়ে যাবে। তো একদিনে 5,000 টাকা শেষ হয়ে মানে 5,000 টাকা একদিন সব শেষ করে ফেলেছেন, দিয়ে আপনারা সবাই ভোট দিয়েছেন। দেখুন, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলতে বাধ্য হলাম। এই কথাটা শোনার পরেও যদি আপনারা আবার বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, মানে যে সমস্ত ভোটাররা ভোট আসছে তাতে, তাহলে বুঝতে হবে আপনারা সেদিন সত্যি সত্যি 5,000 টাকা করে নিয়েছিলেন। আর যদি না নিয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে যেভাবে উনি বললেন গণতান্ত্রিক পদ্ধতিকেই তিনি ঠুকে দিয়েছেন একদম হাতুড়ি দিয়ে, যে প্রত্যেকে প্রায় টাকা নিয়েছেন 5,000 টাকা। দেখুন তার কথাগুলোকে আবার যদি পরপর সাজান আপনি তাহলে কথাটা বেরিয়ে আসবে। শুনুন আরেকবার উনি কি বলেছিলেন। কিন্তু বুধবার দিনে প্রত্যেকটা পত্রিকায় বেরিয়েছিল এবং যুগসংঘ পত্রিকায় এটা বড় বড় করে ছিল। কাজেই মতুয়াদের সভায় দাঁড়িয়ে তিনি যা যা বলেছেন সেই কথাগুলো আমার তো মনে হচ্ছে আম জনতাকে চূড়ান্ত অপমান করা হয়েছে। আপনি কি ভাবছেন? যদি এরপরেও চুপ করে থাকেন, যারা যারা অন্যান্য বিজেপিকে ভোট দিয়ে ফেলেছেন বা তৃণমূল বিরোধী যারা, তাদের প্রত্যেকের কিন্তু গায়েটা লাগা উচিত ছিল মানুষ যদি হন, আর যদি না হন তাহলে গতানুগতিক চলতে থাকুক, আর কিছু বলার নেই। এইটুকু বলার জন্যই আসার দরকার ছিল মনে হয়েছে, আমার তো মনে হয় জানানো দরকার ছিল, কারণ মানুষকে অপমান করা এখানে হয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বিজেপি ভোট পেয়েছে সেখানে সেখানে প্রশ্ন উঠে গেছে। আর এখানে তিনি বলেছেন, আগে তিনি বলতেন ইভিএম মেশিনে হ্যাক করা হয় এসব অনেক কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছিলেন অনেক কথা, কিন্তু আজ অর্থাৎ মঙ্গলবার দিন তিনি যে বক্তব্য রাখলেন তাতে বোঝা যাচ্ছে যে মানুষ ভোট দিয়েছিল, ইভিএম এর কোনো দোষ ছিল না, মানুষ ভোট দিয়েছিল কিন্তু টাকা পেয়ে, 5,000 টাকা করে পেয়ে, মিথ্যে প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে গিয়ে মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে গেছে বিজেপিকে। তার মানে ইভিএম সংক্রান্ত যে
দোষারোপ ছিল, সেটা যে ভয়ঙ্করভাবে মিথ্যে ছিল সেটা মঙ্গলবাদীরা জনসভায় প্রমাণিত হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে এটাও হয়ে গেল তিনি জনগণকে বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, অর্থাৎ তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যে অপমান করে গেলেন। অপমান হজম করা বা হজম না করা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার অধিকার, আপনার ইচ্ছে। আমার কথা ছিল জানানোর, আমি জানিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই, আর আগামীকাল সকালে রুদ্রবার্তা যেরকম ছিল সেরকম থাকবে, দেখতে থাকুন রুদ্রবার্তা। আজকের মতো, এখনকার মতো আসি, ভালো থাকবেন সবাই, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ এবং শুভরাত্রি। রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো, ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা।